রাস্তা প্রশস্ত করা এবং আগরতলা শহরকে যানজট মুক্ত করার জন্য গত অক্টোবর মাসের শুরুতেই উচ্ছেদ অভিযান শুরু করেছিল আগরতলা পৌর নিগম। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী রাজধানীর জিবি বাজারে রাস্তার দুপাশের সরকারি জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেয় পৌর নিগম। তারপর থেকেই সেখানে শুরু হয়েছে রাস্তা প্রশস্ত করার কাজ। এর পাশাপাশি স্থানীয় কর্পোরেটর মেয়র ইন কাউন্সিলের সদস্যদের সাথে আলোচনা করে পুনর্নির্মাণের মাধ্যমে জিবি বাজারের আমূল সংস্কার করতেও উদ্যোগী হয়েছে আগরতলা পৌর নিগম। রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার সাথেও এ বিষয়ে কথা বলেছেন পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। আগামী কয়েক মাসের মধ্যেই শুরু হবে জিবি বাজারের সার্বিক উন্নয়নের কাজ। এর পাশাপাশি উচ্ছেদ হয়ে যাওয়া ব্যবসায়ীদের কথাও ভোলেননি মেয়র। ব্যবসা বাণিজ্য চালিয়ে যাওয়ার জন্য তাদের বিকল্প জায়গায় সুযোগ করে দিতে জিবি বাজার ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে শুক্রবার আলোচনায় বসলেন মেয়র দীপক মজুমদার। কি দেখলেন আজকে? না, বাজার এই রাস্তা যখন বড় করার ভাবনা আমাদের সরকার নিয়েছিল, তো কোনো কারণে আগে যারা দায়িত্বে ছিলেন তাদের কারণে রাস্তাটা প্রশস্ত করা যায়নি। সেই হিসেবে আমরা রাস্তাটা প্রশস্ত করার কাজ শুরু করে দিয়েছি স্মার্ট সিটি আগরতলা দপ্তর রাজ্য সরকার। তো সেক্ষেত্রে আমরা এই জিবি বাজারটাও সংস্কার করা, পুনর্নির্মাণ করার একটা চিন্তা ভাবনা করেছি। এই এলাকার যারা কর্পোরেটর আছেন, যারা লোকজন আছেন, বাজার কমিটির সভাপতিরা আছেন, বাকিবাদীদের উনিও আমাকে প্রায় সময় বলেন যে এই বাজার সার্বিক উন্নয়নের জন্য কথা বলেছেন। তো আমরা সরকারের সঙ্গে কথা বলেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও এটাতে সাড়া দিয়েছেন। সার্বিকভাবে আমরা চেষ্টা করব কয়েক মাসের মধ্যে, আগামী মাসে তিন মাসের মধ্যে এই বাজারে কাজ শুরু করা। পাশাপাশি যারা রাস্তা বড় করার জন্য সরকারের সহযোগিতা, পৌর নিগমকে বা স্মার্ট সিটিকে সহযোগিতা করে সেই ব্যবসায়ীরা, তাদেরকেও বিকল্প যাতে ব্যবসা করার সুযোগ দেওয়া যায়, কারণ তারা এই ব্যবসার মাধ্যমে তাদের সংসার পরিচালনা করে থাকতেন। তো তাদেরকেও একটা বিকল্প চিন্তা করা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত পারমানেন্ট কনস্ট্রাকশন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কোথাও ব্যবসা করার একটা সুযোগ করা দেওয়ার জন্য আজকে ব্যবসা সমিতির সঙ্গে আমরা বসেছি। আমাদের সঙ্গে জয়াদানক, আমাদের কর্পোরেটর আছে, আমাদের পার্টি ধর্মী আছেন, আমাদের জেনারেল সেক্রেটারি ভারতীয় জনতা পার্টি, উনি এলাকার সার্বিক উন্নয়নের সময় সবসময় আমাকে প্রায় সময় আমার অফিসে যান, আমাকে বলেন, ডেকে বলেন, তারা এটা করেন। আমার খুব ভালো লাগে যে প্রত্যেকেই এই বাজার নিয়ে চিন্তা করে, বাজার উন্নয়ন নিয়ে চিন্তা করে। সার্বিকভাবে আমি বলবো আমাদের আগরতলা শহরের সার্বিক উন্নয়নের সমস্ত বাজার, 10টা বাজার আইডেন্টিফাই মেইন বাজারগুলিকে আমরা হাত দিয়েছি। এর মধ্যে প্রায়োরিটি বেশি প্রথম যে বাজারটা কাজ ধরবো সেটা হচ্ছে জিবি বাজার। যেহেতু আমরা এই এলাকার থেকে যখন আমরা সরিয়ে দিয়েছি ব্যবসায়ী যারা রাস্তা পাড়ে বসবাস করছিলেন, তো তাদের আমরা সহযোগিতা করেছেন বাজার সমিতি, ব্যবসায়ী সমিতি, তাই গুরুত্ব দিয়ে প্রথম কাজটা আমরা এখানে শুরু করবো। তো আমি বলবো যে আমাদের যারা কর্পোরেটর আছে, এমএসসি মেম্বার আছেন, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন, ওনারা আমার সঙ্গে কথা বলবেন, প্রয়োজনীয় ব্যবসার সঙ্গে সঙ্গে আমরা কথা বলবো। চিন্তার কিছু নেই, হতাশ হওয়ার কিছু নেই, একটু সময় দিতে হবে, ভালো কাজ করতে গেলে সময় লাগবে। তো আমাদের সরকার পারমানেন্ট সলিউশন দিকে সমস্ত ক্ষেত্রে যায় সারা রাজ্যে। তো এটাও জিবি বাজারের দীর্ঘদিনের সমস্যাকে নিরসনের জন্য আমরা সবাই মিলে জিবি বাজার এলাকায় পার্কিং সমস্যা নিয়েও এদিন উদ্বেগ প্রকাশ করেছেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার। বলেন, রাজ্যের সব থেকে বড় হাসপাতাল জিবি হাসপাতাল, বাংলাদেশ থেকেও রোগীরা আসেন এখানে, তাই সারা বছর ধরে ভিড় থাকে রাস্তায়, ফলে এই রাস্তা চওড়া করা আবশ্যিক হয়ে পড়েছিল। এর পাশাপাশি এখানে একটা স্থায়ী পার্কিং লটও বানানো হবে বলে এদিন জানিয়েছেন মেয়র। জায়গা তো সারা রাজ্যে আছে, জিবি বাজারের জন্য যতটা প্রয়োজন, এই এলাকার মানুষের চাহিদা, সমস্যা বা যেটা আছে ব্যবসায়ীদের, আমার দুইটা দিন চিন্তা হবে, যারা ব্যবসা করে তাদের কথা যেমন চিন্তা করতে হবে, তার থেকে বেশি পরিমাণ ক্রেতা আসে বাজারে, ক্রেতাদের স্বাচ্ছন্দ্যে যাতে এখানে ক্রয় করতে পারে, বাজারকে ব্যবহার করতে পারে, সেদিকে চিন্তা রেখে। এবং পার্কিং সমস্যা, জিবি বাজারের সবচেয়ে বেশি হচ্ছে পার্কিং সমস্যা। তো এখানে এটা একটা বড়ো হসপিটাল, সারা রাজ্যের আমাদের প্রধান হাসপাতাল, আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিদেশ, বাংলাদেশ থেকেও রোগীরা এখানে আসেন চিকিৎসা করতে। তো সার্বিকভাবে এটার উপর একটা বিশেষ মানুষের গুরুত্ব আছে, স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে জিবির একটা সুনাম আছে, সেই কারণে প্রচুর সংখ্যক লোক আসে, তার মানে সঙ্গে গাড়ি সমস্ত যানবাহন থাকে, এগুলি রাস্তার পাড়ে থাকে, সেক্ষেত্রে মানুষের দুর্ঘটনা হয়। সেই কারণে রাস্তা প্রস্তুত করার প্রয়োজন অনুভব করছে আমাদের সরকার আসার পর, এবং আমরা চাইছি এই এলাকাতে সাই একটা পার্কিং ব্যবস্থা করে। সেক্ষেত্রে বাজার নির্মাণ ক্ষেত্রে আমরা বাজারে যারা ক্রেতারা, যারা যানবাহন নিয়ে আসবে, তাদেরও যাতে সুন্দরভাবে পার্কিং করা যায়, রাস্তা দাঁড়িয়ে না রেখে যানজট যাতে তৈরি না হয়, সেদিকে কিন্তু লক্ষ্য রেখে আমরা সরকার কাজ করি। জিবি বাজার পরিদর্শনকালে এদিন মেয়রের সাথে ছিলেন ভারতীয় জনতা পার্টির রাজ্য সম্পাদিকা পাপিয়া দত্ত। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।